যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে দুবাই যাওয়ার সুযোগ ছিল অনেকগুলো প্রবাসী সুযোগ ছিল এবং কি সুযোগ ছিল ভিজিট বিষয় দিয়ে আকামা পাওয়ার একটা সুযোগ ছিল এই সুযোগে একটা কোম্পানি আমি উদাহরণ দিচ্ছি এক কোম্পানিতে 900 ভারতীয় চাকরি পেয়েছে এই ভিজিট ভিসাতে ওখানে গিয়ে পুরো আকামা ম্যানেজ করেছে কিন্তু বাংলাদেশ থেকে এখানে যেতে চলে তারা পাসপোর্টে অফলোড মেরে দেয় আমার বলতে ইচ্ছা করে যে এইখানে ভারতের রয়্যাল এজেন্টরা বসে আছে যারা চায় না বাংলাদেশের নাগরিকরা দুবাই আরব আমিরাত করতে পারছে যে কাজ পাক কিন্তু তারা এগুলো করছে আমার মনে হয় যে এই ভারতীয় এজেন্টরা এখানে বসে থেকে আমাদের নাগরিকদের অত্যাচার নির্যাতন করছে অল্প কয়েক টাকার জন্য ইমিগ্রেশনের কর্মকর্তাকে বলতে চাই কত টাকা দরকার আপনাদের প্রবাসীরা দেবে তারপরে এই শেষরামি এবং ছোট লোকে আপনারা বন্ধ করবেন এই ছোট লোকগুলো মাত্র 10,000 5,000 টাকার পাওয়ার জন্য এয়ারপোর্ট কন্টাক্টে যায় প্রবাসীদেরকে বাধ্য করে প্রবাসীরা বোঝে না এয়ারপোর্ট কন্টাক্ট করবে কি করবে না দ্বিধায় থাকে এয়ারপোর্ট কন্টাক্ট করবে কি করবে না ভাই তোদের টাকা লাগলে বল কত টাকা লাগবে তোদের প্রবাসীরা বৈধ হবে 10,000 20,000 50,000 দিতে রাজি আছে তোদেরকে তোদের কত টাকার দরকার আছে তারপরেও দয়া করে পাসপোর্টে অপলোড করিস না তোরা পাসপোর্টে অপলোড মারলে ওই প্রবাসী তার বইয়ের গহনা বিক্রি করে ওই এয়ারপোর্টে যায় সমস্ত আবেগ অনুভূতি জমা করে এক জায়গায় করে টাকা জমা করে ইমিগ্রেশনে যাচ্ছে এই ছোট লোকের বাচ্চাগুলো পাসপোর্টে দিচ্ছে অপলোড মেরে তারপরে বলছে তোমরা এসবি অফিসে যাও এসবি অফিসে গেলে 20,000 30,000 40,000 টাকা নিচ্ছে কোনো নির্দিষ্ট ফি নাই যাকে যেমন পাচ্ছে কোপাইতেছে কোপাইতে কোপাইতে কাট করে দিছে প্রবাসীদেরকে এটা কেন হবে একটা দেশ সেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্স সেই রেমিটেন্স যারা নিয়ে আসে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে ট্রলি পায় না ট্রলি পাচ্ছে না ট্রলির ওখানে বর্ডার দিয়ে দিছে যে প্রবাসীরা যেন ওই ট্রলি পার্কিং পর্যন্ত ওই বর্ডার পার করতে না পারে প্রবাসীরা ট্রলি চুরি করে না তোমরা চোর প্রবাসীরাকে মাথায় করে ওই ট্রলি বাড়িতে নিয়ে যাবে ওই ট্রলি দিয়ে কি করবে প্রবাসী নিয়ে যায় বর্ডার দিয়ে দিছে বিশ্বের আর কোনো বিমানবন্দরে দেখাতে পারবে না এরকম বর্ডার দিয়েছে যে ট্রলি নিতে পারবে না ট্রলি তোমরা যা কেনো তা কেনো না তোমরা যা রাখো তা রাখো না ওইখানে সেবা দেওয়ার জন্য যে লোক আছে সেই লোকরা সেবা দেয় না আমাদেরকে সুযোগ দাও প্রবাসী অধিকার পরিষদ 10 দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ট্রলি নিশ্চিত করবে সেখানে স্বেচ্ছাসেবক নিয়োগ দেবে আমাদেরকে সুযোগ দিয়ে দেখো 10 দিনের চ্যালেঞ্জ আমরা বলে দিব তোমরা ব্যর্থ আমরা প্রমাণ করে দেব যে আমরা সেখানে সফল হব তিনি বললেন যে প্রবাসীরা বিদেশে গেলে যেন ব্যাংক লোন নিয়ে যায় বৈধভাবে সৌদি আরবে 1,65,000 টাকা একটা বাজেট আছে যে প্রবাসীদের লাগে কিন্তু কেউ হিসাব মিলাই দিতে পারবে না যে 1,65,000 টাকায় সৌদি আরবে যাওয়া যায় সৌদি আরবে যেতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আপনারা ব্যাংক লোন নিয়ে যাবেন ব্যাংক ওই 1,65,000 টাকার উপরে 1 টাকাও দেবে না তাহলে বাকি টাকাটা খেয়ে দেবে তাহলে আবার জমি বিক্রি করতে হবে আবার গরু বিক্রি করতে হবে বউয়ের গহনা বিক্রি করতে হবে তাহলে এই যে চটকদার কথা বলে বলে প্রবাসীদেরকে ভুলায় রাখে এর জবাব দিতা উনি কবে আসবেন জানতে চাচ্ছে আপনাদের মাধ্যমে কেন এই মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে উনি এখন প্রবাসীদের জন্য করতে চান মানে কত অদ্ভুত একটা বিষয় দেখেন ঠিক তার পরের দিন থেকে বিমান ভাড়া বৃদ্ধি শুরু হয়ে গেছে মানে প্রথমে কত টাকা হইলো প্রথমে 48,000 টাকা হইলো এক ধাপে তারপরে 68,000 টাকা সেখান থেকে 90,000 টাকা সেখান থেকে 1,12,000 টাকা এখন চলতেছে 1,25,000 টাকা